নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই। চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলেছি। ICMR মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে। সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সাহায্য করবো আজকে ভিডিওটির মাধ্যমে। কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, তার জন্য যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে আবেদন করতে হবে, সব তথ্য পাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি রাখবে। তো দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেট এখানে দেওয়া হয়েছে, 23/5/2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে, অ্যাপ্লিকেশন শেষ তারিখ 16/6/2024, এবং তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে জুন জুলাই মাসে, এবং সিবিটি টেস্ট বা কম্পিউটার বেস যে টেস্ট বা তোমাদের অনলাইন যে পরীক্ষা নেওয়া হয় তার ডেটও কিন্তু জুলাই মাসে তোমাদের শুরু হবে। এখানে হেল্প ডেস্ক দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি পোস্টের জন্য দেখতে পাচ্ছ আলাদা আলাদা তোমাদের এখানে রাখা হয়েছে। প্রথমে দেখে নেবো আমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি। PWD প্রার্থীর জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। SC ST এবং এক্স সার্ভিসন ওয়ান প্রার্থীদের ক্ষেত্রে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, আর আদার্স যারা আছে তাদের জন্য কিন্তু 1200 টাকা অ্যাপ্লিকেশন ফি বা 1200 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। চলে আসবে নিচে, আরও ডিটেলস আমরা দেখে নেবো। পেমেন্ট মোড, এখানে অনলাইন অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমে তোমরা আবেদন জমা করতে পারবে, তেমনটি কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে। এবং যে অ্যাপ্লিকেশন ফিটা তোমরা জমা করবে সেটা কিন্তু নন রিফান্ডেবল, সেটা কিন্তু ফেরত যোগ্য নয় বা ফেরত দেওয়া হবে না, তেমনটি কিন্তু বলা হয়েছে। স্ক্রল করে নিচে চলে আসবো, দেখে নেবো। প্রথম যে পোস্ট সেটি বলা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। 18 থেকে 30 বছরের মধ্যে বয়সে থাকলে আবেদন করতে পারবে। পে স্কেল বা স্যালারি তোমার দেওয়া হবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত, 3টি শূন্যপদ এখানে রাখা হয়েছে। ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে নিউট্রিশন অথবা ফুড সায়েন্সের উপর, তারা তোমরা এখানে আবেদন করতে পারবে। 2 নম্বর যে পোস্ট সেটি বলা হচ্ছে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, এখানেও 18 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে। 35,400 টাকাতে 1,12,400 টাকা বেতন দেওয়া হবে, 3টি শূন্যপদ এখানে রাখা হয়েছে। এখানেও কিন্তু ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে কেমিস্ট্রি উইথ বায়োকেমিস্ট্রি নিয়ে অথবা কেমিস্ট্রি উইথ বায়োটেকনোলজির উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 3 নম্বর যে পোস্ট সেটি বলা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, এখানেও 18 থেকে 30 বছরের মধ্যে বসে থাকতে হবে। বেতন একই থাকছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। গ্রুপ বি পোস্টে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে, 2টি শূন্যপদ আছে OBC প্রার্থীদের জন্য। এখানে ফার্স্ট ক্লাস বি অথবা বিটেক অথবা কম্পিউটার সায়েন্সের উপরে যদি বিটেক করা থাকে বা IT উপরে যদি তোমাদের কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পরের পোস্ট টেকনিশিয়ান ওয়ান গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে 18 বছর থেকে 28 বছরের মধ্যে বসে থাকলে আবেদন করতে পারবে। 19,900 টাকা থেকে 63,200 টাকা পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে, 2টি শূন্যপদ আছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। অবশ্যই প্রার্থীকে 55% নাম্বার নিয়ে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। তার সাথে কিন্তু ফিজিওথেরাপির উপর যদি তোমার ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে টেকনিশিয়ান ওয়ান গ্রুপ সি, এখানেও 18 বছর থেকে 28 বছরের মধ্যে বসে থাকতে হবে। এখানেও কিন্তু সেম তোমাদের বেতন থাকছে, 4টি 6টি শূন্যপদ আছে আনরিজার্ভের জন্য, 4টি OBC-তে 1টা, ST-তে 1টা। এখানে তোমাদের বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে 55% নাম্বার নেই, সাথে কিন্তু ডিপ্লোমা অথবা ডিস্টার্স করা থাকতে কোর্স করা থাকতে সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের, তারা তোমরা এখানে আবেদন করতে পারবে। দেখো তারপর টেকনিশিয়ান ওয়ান গ্রুপ সি পরের পোস্ট কী দেখে নিচ্ছে, এখানে দেখতে পাচ্ছ বেতন আর এবং বয়স 18 থেকে 28 এবং 19,900 টাকা থেকে 23,200 টাকা বেতন থাকবে, 2টি শূন্য আছে, OBC-তে 1টা, ST-তে 1টা। এখানে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে বিজ্ঞান বিভাগে 55% নাম্বার নিয়ে অথবা সরি বিজ্ঞান বিভাগে তোমাদের উচ্চমাধ্যমিক পাস করতে 55% নাম্বার নিয়ে, সাথে কিন্তু তোমাদের 1 বছরের MLT বা তোমার DMLT ডিপ্লোমা কোর্স করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট দেখতে পাচ্ছ এখানে টেকনিশিয়ান ওয়ান গ্রুপ সি, এখানেও কিন্তু সেম থাকছে 18,000 টাকা থেকে ১৯,000 টাকা থেকে 63,200 টাকা বেতন দেওয়া থাকবে, 2টি শূন্য আছে OBC ক্যাটাগরির জন্য। এখানে তোমাদের সেম ক্যাটাগরিতেই দেখতে পাচ্ছ 55% নাম্বার নিয়ে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। ডিপ্লোমা কোর্স সাথে ইনস্টিটিউশনের উপর, তাহলে তোমাকে আবেদন করতে হবে, সাথে 1 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট টেকনিশিয়ান ওয়ান, এখানেও সেম তোমাদের ব্যাটের বেতন থাকছে, আর এখানে 2টি শূন্য আছে EWS প্রার্থীর জন্য। উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে বিজ্ঞান বিভাগে 55% নাম্বারের, সাথে সাথে কিন্তু ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে ইলেকট্রিক্যালের উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পরের পোস্ট ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে গ্রুপ সি পোস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, 18 বছর থেকে 25 বছরের মধ্যে বসে থাকতে হবে। 18,000 টাকা থেকে 56,900 টাকা বেতন দেওয়া হবে, 7টি শূন্য আছে আনরিজার্ভে আছে 2টি, আর EWS আছে 5টি শূন্যপদ। মাধ্যমিক পাস করতে হবে যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে 50% নাম্বার নিয়ে, সাথে কিন্তু ল্যাবরেটরিতে কাজ করার 1 বছর অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু গ্রাজুয়েশন পাস ছেলেমেয়েরা কিন্তু হায়ার বা গ্রাজুয়েশন অ্যান্ড ক্যান্ডিডেট প্রসেসিং হায়ার কোয়ালিফিকেশান নট এলিজেবল, দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার বলা হয়েছে। আর পরের পোস্ট ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি, এখানে 18 থেকে 25 বছরের মধ্যে বসে থাকতে হবে। তোমাদের
পে লেভেল এক অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকা বেতন দেওয়া হবে। আর 15টি সনদ আছে এখানে, আনরিজার্ভ আছে 8টি, ওবিসিতে আছে 1টি, ইডব্লিউএসে 5টি, এসসিতে 1টি। এখানে তো তোমাদের 50% নাম্বার নেবে, 55% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করা দেখতে হবে, অথবা সাথে কিন্তু এনিম্যাল ফ্যাসিলিটির উপরে তোমাদের কাজের অভিজ্ঞতা থেকে দেখতে হবে 1 বছরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই হলো পোস্টের ডিটেলস, এখানে পুরো ডিটেলস আরও দেখো ক্লিয়ার করে বলা হয়েছে, তোমরা যদি চাও এখান থেকেও দেখে নিতে পারো। চলে আসবে নিচে, আরও ডিটেলস এখানে দেখতে পাচ্ছ, তোমাদের একজন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, বয়স সীমা যেরকমটা বলা হয়েছে সেরকমটাই থাকবে। এছাড়াও এসসি এসটি 5 বছর, ওবিসিরা 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আনরিজার্ভ 10 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওবিসি 13 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এসসি এসটি 15 বছর, এবং আদার্স যারা আছো ইএসএম প্রার্থী তারাও কিন্তু নির্দিষ্ট অনুযায়ী মানে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর আরও ডিটেলস এখানে ক্লিয়ার করা হয়েছে, অ্যাপ্লিকেশন করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা নোটিশ ডাউনলোড করতে চাইলে না ডাউনলোড করতে পারবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমাদের আবেদন করতে পারবে, দেখতে পাচ্ছ www.nin.res.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবং তোমরা আরও কিছু যদি জানতে চাও অ্যাপ্লিকেশন সংক্রান্ত সব তথ্য কিন্তু এই ডিটেলসে পেয়ে যাবে, এবং এখান থেকে কিন্তু তোমাদের সিলেবাস সংক্রান্ত সব তথ্য দেওয়া হয়েছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এই ছিল আজকের আপডেট, নতুন একটি চারটি আপডেট তোমার আজকে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, সাথে চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তন্নতাতা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।